गुड आफ्टरनून आमी बानी नामटा बोलते हलो बिकज आमाके केउ चेने ना केउ जानो ना आज के बौनी करलाम बेसिकाली बौनी करलाम किसेर ब्लगटार बौनी करलाम सो आमार फेस रिविलटा आमी परे करब आज के प्रथम बार ब्लग करछि सो एक्साइटमेंट आछे नार्वासो आछि बट ब्लग करछि खूब विशेष कोथाओ जाच्छि ना जेटा देखानो बट डेफिनेटलि आमार जोन्नो विशेष आमार गला एकटा आई कार्ड आई होप तोमरा देखते पाच्छो पड़ते पाच्छो किना जानि ना आमी कलेज जाच्छि आमार कलेज शियालदाते सो कलेज टूरेरि एकटा छोटोखाटो ब्लग करबो आमार साथे थाको जेते जेते देखा होबे माने रास्ताय जाबो एंड तोमादेरके साथे निये जाबो सो चले एसो आमार साथे एंड टोटोय उठे स्टेशन जावार पथे कथा बोलछि आबार तो जेरकम आमी बोलेछिलाम सेरकम यूथे टोटोते आछि रास्तार अवस्था खूब दारुण तो স্টেশনে গিয়ে টিকিট কাটবো দেন ট্রেনে উঠবো তো তার মাঝখানে যেহেতু বলেছিলাম যে টোটোতে যেতে যেতে একটা ব্লগ করব বা তোমাদেরকে নিয়ে যাব একসাথে তো তার জন্য আমাকে ব্লগটা করতেই হলো সো চল যাচ্ছি অ্যান্ড স্টেশনে গিয়ে দেখা হচ্ছে শিয়ালদায় নামলাম সো শিয়ালদা স্টেশনের এই মুহূর্তের পরিস্থিতিটা যদি দেখাই সেই তুলনায় ভিড় নেই আমি এলাম শান্তিপুর লোকালে সেই তুলনায় ডেফিনেটলি ভিড় নেই তবে একেবারেই যে নেই তাও নয় আর সোশ্যাল ডিস্টেন্সিংয়ের এখানে মার্কিং করা রয়েছে সেটা কজন মানতে পারছে আমি জানি না সো এই মুহূর্তের অবস্থা পরিস্থিতিটা যদি দেখাই দেন এরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে তো আমি যাচ্ছি শিয়ালদা স্টেশনে নেমে আমার কলেজে সুরেন্দ্রনাথ সো সেখানে গিয়ে যদি আমি যে কাজে যাচ্ছি সেখানের দাদা দিদিদের সাথে যদি দেখা করতে পারি কথা বলাতে পারি ডেফিনেটলি বলাবো সো আমি যাদের সাথে এসেছি তারা আমার আগে যাচ্ছে একটু চুপকে সে আমি একটু ফুটেজটা তুলে নিই সো বেয়ার উইথ মি কথা ডেফিনেটলি বলাবো সো কলেজে গিয়ে দেখছি যদি কলেজ ভ্রমণ করাতে পারি করাবো তো আপাতত স্টেশন থেকে বেরোই ভিড়টা বেশ আছে বেশ মাথার পর মাথা দেখা যাচ্ছে সো কলেজে গিয়ে দেন কথা বলছি অনেক দিন বাদে আজকে
এই রুটে দোকানগুলো একই আছে। সো আমার সাথে দুজন এসছে, তাদেরকে দেখিয়ে দিই। আপাতত মুখ দেখাতে প্রস্তুত নয়, তো আগে এখান দিয়ে একটা টাইমে রোজই যেতাম এই ডান দিকে ওভারব্রিজ। সো এখন মানে কতদিন বাদে এসেছি সেই খাবার দোকান চায়ের দোকানগুলো মানে কিছু বলার নেই। সেই শিয়ালদার ভিড়, মাথা গোনা, সেই অতি পরিচিত, অনেকেরই পছন্দের। এবং চলে এসছি সেই ডালহৌসির চিৎকার, সেই বাসের চিৎকার, হাওড়া ডালহৌসির চিৎকার, এবং বাস মোটামুটি ফাঁকাই। তবে বহুদিন, প্রায় নমাস পরে এলাম। ব্লগ শুরু করার ইচ্ছে ছিল অনেক আগে থেকেই, তবে সেই সপ্তাহেই লকডাউনটা হলো এবং তার জন্যে শুরুটা এখন করলাম। এই অলমোস্ট কলেজের কাছাকাছি চলে এসেছি, সো কলেজে গিয়ে কলেজটা দেখাচ্ছি। কলেজের ক্লাস হয়ে গেছে, সো সেভাবে কারোর সাথে কথা বলতে মানে দেখাতে পারিনি, বিকজ বিজি ছিল সবাই, যে যার যার কাজে ছিল। যে কাজে আমি এসেছিলাম সেটা আমার হয়ে গেছে। এই মুহূর্তে আমি যেখানে আছি সেটা মোটামুটি এখানে, যদি আমি এই চত্বরে আসি তো সপ্তাহে অন্তত, আগে যখন কলেজে আসতাম বেসিক্যালি তখন সপ্তাহে অন্তত ছদিন কলেজ এলে চার দিন তো এখানে আসতামই। সো জায়গাটা দেখালে হয়তো বোঝা যাবে যে জায়গাটা কেমন বা কোন জায়গার কথা আমি ঠিক বলছি। সো দেখে চিনতে পারো কি না দেখো, দেখে কি মানে কোনোভাবে কি মানে জায়গাটা দেখে চেনা চেনা লাগছে। সো চেনা চেনা কি লাগছে, আশা করি লাগার কথা যারা এখানে এসছে, বা প্রত্যেকেই আসছে কেউ না কেউ কলেজ টাইমে বা তাদের বিভিন্ন ব্যক্তিগত সময় এখানে আসতেই হয়েছে। যারা নতুন, সবে কলেজে ভর্তি হয়েছে বাট এখনও কোভিডের জন্য কলেজে আসতে পারেনি, তাদেরও ডেফিনেটলি এই জায়গাটায় আসতে হবে। সো আমার সাথে যারা এসছে তাদেরকে আমি দেখাবো। কলেজ স্ট্রিটে আছি এই মুহূর্তে, তো একটু ঘুরবো ফিরবো, দেন কফি হাউসে যাবো কিনা শিওর না। যদি যাই তবে ডেফিনেটলি, যদি যাই তাহলে ডেফিনেটলি সেটার ভিডিও বা ভিডিও তো করবই। তো বেশ একটা নতুন চেহারায় ফিরেছে কলেজ স্ট্রিট। সো বেশ আগের মতো জমজমাট ভিড় একটা আছে, বেশ সত্যি আগের মতো। শেষবার যখন এসেছিলাম এতটা ভিড় ছিল না, মানুষ হয়তো এখন ভয় পাওয়া ছেড়ে দিয়েছে, আদারওয়াইজ মানিয়ে নিয়েছে। সো এরপরে কোথায় যাই দেখি, সেই অনুযায়ী তোমাদেরকে নিয়ে যাচ্ছি সাথে, সঙ্গে থাকো।
এই বাড়ি ফিরলাম, এখনো পর্যন্ত মাস্কটুকু খুলিনি। তো ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, মানে প্রচণ্ড মানে প্রচণ্ড, আবার পুরো দমে পুরো তালে ফিরে গেছে শহর, শহরতলি। ট্রেনে চেয়েছিলাম আমি যাতে ভিড়টা ক্যাপচার করতে পারি, ফটো তুলেছি, কিন্তু ভিডিও করার মতো কোনো অবস্থায় আমি ছিলাম না, এত ভিড় ছিল, মানে একদম চিড়েচাপটা 10,000 থাকে। তো শান্তিপুরে ফিরেছি, শান্তিপুর একদম শান্তিপুরের চেহারা, অসম্ভব ভিড়। এবং এই বাড়ি ফিরলাম জাস্ট, কলেজের তো আমি বললামই আমি ভিডিও করতে পারিনি, বিকজ যে কাজে গেছিলাম, কলেজ একদম বন্ধ হওয়ার টাইমে গেছিলাম, তো কাজটা করে ফিরে এসেছি। সো তোমরা জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কিছু একদম আবারও বলছি একদম নতুন, আমি সদ্য আজকে ফার্স্ট ভিডিও, আমার ফার্স্ট ব্লগ করলাম, করার চেষ্টা করেছি, যদি এটাকে ব্লগ বলা যায় তবে এটাই। অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা জানাও, খারাপ লাগলে, কুৎসিত লাগলে, ভালো লাগলে প্রত্যেকটাই কমেন্ট সেকশনে লিখে জানাও। অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে থাকো, কোথায় এরপর নেক্সট ব্লগ কোথায় করবো সেটা জানাও, ইচ্ছে তো আছে যে এরপর আরও কোথাও গিয়ে সেই জায়গাটা ভিজিট করে সেখানে ব্লগ করার, আরও ভালোভাবে করার, ইম্প্রুভ করার, জানাও, পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থেকো। আজকে এখানেই শেষ করলাম।